35 জন নতুন দন্ত চিকিৎসক নেবে রাজ্য সরকার। ক্যাবিনেটে নেওয়া হলো এই সিদ্ধান্ত সরকারের তরফে। এর জন্য ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার তরফে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে অভিবাদন জানালেন রাজ্য শাখার পদাধিকারীরা। খুশি রাজ্যের সমস্ত দন্ত চিকিৎসক। আগামী 24 ও 25 ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন আইডিএ রাজ্য শাখার সচিব বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক সজল নাথ। সম্মেলনকে ঘিরে তিনি আরও জানালেন তাদের বেশ কিছু দাবিগুলোর মধ্যে কয়েকটি পূরণ হলো। এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদও জ্ঞাপন করা হলো এদিন আইডিএ রাজ্য শাখার তরফে। আরও নতুন পোস্ট ক্রিয়েশনের জন্য আমাদের একটা দাবি সরকারের প্রতি থাকবে। আমাদের আরেকটা দাবি যেটা ছিল সেটা ছিল যে একটি ডেন্টাল কলেজ স্থাপন করা। তো সেটার জন্য সরকার কালকে ঘোষণা দিয়েছেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাঁপানিয়াতে 25 একর জমি বরাদ্দ করেছেন পিপিপি পদ্ধতিতে নতুন একটি ডেন্টাল কলেজ ত্রিপুরাতে স্থাপন করার জন্য। এই প্রতিটি ব্যাপারে সরকার যেভাবে আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং ত্রিপুরা রাজ্যে এবং বহিরাজ্যের ছাত্রছাত্রীরা এই ডেন্টাল কলেজে পড়াশোনা করতে পারবে, তো সুতরাং সমস্ত যে প্রক্রিয়ার এখানেই শেষ নয়। রাজ্য সরকার এবার 35 জন নতুন দন্ত চিকিৎসক নিয়োগ করার সিদ্ধান্তও নিয়েছেন। এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ডক্টর সজল নাথ। দন্ত চিকিৎসা পরিষেবা রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিল তার ভূয়সী প্রশংসা করলেন তিনি সহ পুরো সংস্থা। বিগত দিনেও এই দাবিগুলো অতীতের সরকারের কাছে বহুবার জানিয়েছিলেন তারা, তবে কিছুই হয়নি তখন। এবার বর্তমান সরকার রাজ্যে দন্ত চিকিৎসার প্রসারে নিল এই দুর্দান্ত সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।